হ্যালো, কি অবস্থা সবার? বারান্দা বাগানের একটা ভিডিও নিয়ে আসলাম। আমার ছোট একটা বারান্দায় অল্প অল্প করে কয়েক ধরনের সবজি চারা লাগিয়েছি। তার মধ্যে পুঁইশাক হচ্ছে একটি। বাজার থেকে কিনে আনা পুঁইশাকের ডাল থেকে কিভাবে পুঁইশাকের লতা বাড়ালাম তাই নিয়ে আজকের ভিডিও। বাজার থেকে কিনে আনা পুঁইশাকগুলো থেকে কিছু রান্না করার জন্য আর কিছু লতা বাড়ানোর জন্য বাছাই করে রাখলাম। এবার একটি একটি করে পুঁইশাকের পাতাগুলো ছুরির সাহায্যে কেটে নিলাম। আমরা চাইলে হাত দিয়েও পাতাগুলোকে ছাড়িয়ে নিতে পারি। পাতা ছাড়ানো হয়ে গেলে পুঁইশাকের ডালগুলোকে অন্যান্য গাছের কলম করে যেভাবে কেটে নিই, একটু অ্যাঙ্গেল করে ওইভাবে কলম করে কেটে নিব। এই যে দেখুন, অনেকে পুঁইশাকের শেকড় সহ বাজার থেকে নিয়ে আসেন, ওইগুলোকেও তখন শেকড়ের সামনের জায়গাটুকু এমনি ডায়াগোনালি কেটে নিতে হবে। আমি একটা কাচের পাত্র নিয়েছি, তাতে পরিষ্কার পানি নিয়ে নিয়েছি। এবার এক এক করে কেটে রাখা ডালগুলো চুবিয়ে দেওয়ার পালা। এই পাত্রটি একটা শুষ্ক জায়গায় রেখে দিব 3-4 দিনের জন্য, যেখানে রোদ কম পড়বে। মোটামুটি 3-4 দিন রেখে দিলেই আমার মনে হয় এনাফ। আমরা চাইলে বারবার প্রতিদিন একটু একটু করে চেক করে দেখব যে আসলে শেকড় কতটুকু বের হচ্ছে আর আসলে শেকড় বের হচ্ছে কি না। এই যে দেখুন, আমি 4 দিন রেখে দেওয়ার পর সুন্দর ছোট ছোট করে শেকড় বের হয়েছে আর কিছু ছোট্ট ছোট্ট নতুন পাতাও দেখা যাচ্ছে। বাহ, আমার তো দারুণ অনুভূতি। মনে তখন টেন টানা গান গাওয়া শুরু করলো। বাও, এবার ফাইনালি এগুলোকে মাটিতে লাগানোর পালা। একটা মাটির পাত্র নিলাম আর ফাইনালি শিকড় সহ গাছ লাগানোর জন্য খুব যত্ন সহকারে এক এক করে মাটিতে পুঁতে দিলাম আর উপর দিয়ে সার দিয়ে দিলাম। উপর থেকে একটু একটু করে জল স্প্রে করে দিব। চেষ্টা করব নতুন কিছু দিন একেবারেই কড়া রোদ যেন ডালগুলোর উপর না লাগে। মোটামুটি 10 দিনের মধ্যে বেশ খানিকটা বড় হয়ে গিয়েছে আর বেশ লতাও ছেড়েছে। পুঁইশাক খুব তাড়াতাড়ি লতা ছাড়ে আর বাড়তে থাকে। ছোট ছোট সুন্দর সুন্দর সবুজ পাতা দেখে মনে হচ্ছে একেবারে তর তাজা। যেমন ওরা হয়েছে তেমনি আমিও সুস্থ সবল, দেখেই শান্তি। আমি খুঁটি দেইনি, বারান্দার গ্রিলেই পুঁইশাকের লতাগুলো পেঁচিয়ে দিয়েছিলাম। বারান্দার সৌন্দর্য আর আমার পুঁইশাকের গাছ দুইটাই হয়ে গেল। বারন্ত গাছগুলো দেখে তো এখন পুঁইশাক কেটে খেতে ইচ্ছে করছে না। ভাবছি এটা এভাবেই রেখে দিব। কিছু কিছু ভালো লাগার জিনিস দূর থেকে দেখেই শান্তি, খুবই ভালো লাগছে। ভালো থাকবেন, সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আপনিও এই ভিডিওটি দেখে উপকৃত হবেন। ধন্যবাদ।